খুব বেশি দামি জিনিস দিয়ে ঘর যে সাজাতেই হবে আমার কাছে পার্সোনালি তা কিন্তু মনে হয় না যা আছে পুরাতন হোক আর নতুন হোক কম দামি হোক সেগুলোই একটু বিশেষ যত্ন সহকারে যদি ব্যবহার করা যায় তাহলে সেই জিনিসটার মধ্যেও কিন্তু অনেক বেশি সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব সো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার নতুন ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাল্লার অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওতে শেয়ার করেছি আমার ছোট্ট ড্রয়িং রুম এবং ডানিং স্পেসটাকে একটু হালকা পিঙ্ক কালার দিয়ে সাজিয়েছি এবং সেটা আমার ঘরে থাকা খুব কম দামি জিনিসগুলো দিয়েই আর এতটুকুতেই আমার আসলে সন্তুষ্টি বা তৃপ্তি অনেকখানি আর তৃপ্তি বা সন্তুষ্টি অর্জনের জন্য যে খুব বেশি কিছু প্রয়োজন আহামরি আমার কাছে একদমই তা হয় না তো গত শুক্রবার এবং শনিবার যেহেতু ছুটির দিন ছিল বাসায় লোকজনও বেশি ছিল তো ড্রয়িং রুমটা আমার খুবই গ্যাদারিং হয়েছে এই কয়দিন আমার কাছে খুব বেশি হিবিজিবি লাগছিল লাগছিলো চেঞ্জ না করলে আমার কাছে খুবই খারাপ লাগবে যার কারণে আজকে আমি চেঞ্জ করার নিয়তি করেছি আর আজকে মনে করলাম যে পুরো ড্রয়িং রুমটাকে আর ডাইনিং স্পেসটাকে একসাথে পিঙ্ক কালার দিয়ে গুছিয়ে নেবো যেহেতু আমার ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা অ্যাডজাস্ট একসাথে শুধু মাঝখানে একটু এই যে শো অফ করার পর্দা দিয়ে ডিভাইড করা তাছাড়া কিন্তু মোটামুটি একই স্পেস তো এই জন্য দুটাকেই আমি একটু পিঙ্ক কালার দিয়ে গুছাতে চাচ্ছিলাম তো এই বিছানার যে চাদরটা এই বিছানার চাদরটা মেবি সাত থেকে আট বছরের পুরানো তো আমি কিন্তু এই সাত থেকে আট বছর হলে ব্যবহার করছি তো এই কথাটা যখন বলি আমার বড় আমাকে বলে যে তুমি যে বলো এত দিন হলে ব্যবহার করছো তো এই চাদরটা তো মাসে তুমি কয়বার বিছাও যার কারণে তো অনেক বেশি দিন যায় তো এটাও কিন্তু আসলে একটা কারণ যে আমার যে শুধু এই দুইটা চাদর বা একটা চাদরেই রোজ রোজ বিছাই তা কিন্তু না কয়েকটা চাদর আমি একটু উল্টো করে বিছাই আর সেটার কারণেই কিন্তু অনেক দিন বেশি যায় আর এতে করে আমার কাছে সুবিধা মনে হয় অনেক কিছু বেশ কিছু নতুনত্ব লাগে একটা চাদর বা একটা জিনিস দেখতে দেখতে কিন্তু অনেক সময় একঘয়ে লেগে যায় তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে যদি আজকে প্রথম দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিশেষ করে আমার পাশে থাকার বিশেষ অনুরোধ করছি আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমাকে লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি যে বলি যে অনেক বেশি দাম দিয়ে কিন্তু জিনিস দরকার নাই বা দরকার নাই বলতে সেটা বলছি না যার যার সামর্থ্য অনুযায়ী সে সে কিন্তু নিজের মতো করে গুছাতেই পারে আমার যেমন এই যে কুসুম কভারগুলো এগুলোও কিনেছি বেশ তাও পাঁচ ছয় বছর হয়েই গেল মনে হয় আর এইটা আমি হোপের হোপ মার্কেট থেকে কিনেছিলাম অনলি ফিফটি টাকা পিস আমার কাছে কিন্তু এখন পর্যন্ত বেশ নতুন লাগে এবং বেশ সুন্দর লাগে কেমন একটা সিন্থেটিক কাপড় যার কারণে একটু ব্রাশ দিয়ে একটু ভালো করে যত্ন করে ধুইলে কিন্তু একদম নতুনের মতো হয়ে যায় তো আমার ড্রয়িং ডাইনিং স্পেসটা ড্রয়িং স্পেসটা গুছানো কমপ্লিট এবার আমি ডাইনিং স্পেসে এসেছি আর আজকে উপরের যে একটা র্যাকসিন কভার আছে সেটা আমি ধুয়ে দিবো না যার কারণে আগে একটু মুছে নেই টেবিলের উপরে থাকা অবস্থায় একটু মুছে নেই আর এইটা আমি একটু নেটের সাথে আমি একটু ভিম লিকুইড দিয়ে মুছে নিলাম তাহলে একটু ঝকঝক করবে ছকছকে হয়ে যাবে আর যেহেতু এটা ঢাকাই থাকে তার কারণে এটা বেশি নোংরা হয়নি কিন্তু তো এটা তুলে নিয়ে আমি এই পিঙ্ক কালারের হালকা ফুলের প্রিন্টের এই টেবিল ক্লথটা দিয়ে দিলাম আর সেই সাথে এই রানারটা দিয়ে দিলাম কাটার এই না রানারটা আসলে ক্যামেরাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে মনে হয় আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন তো রান্নারটা নিচে দেওয়াতে ভ্যাকসিন পেপারটা মনে হয় টান টান হলো না দেখা যাক দু একদিন ইউজ করার পরে কেমন হয় এরপর আমি এটা চেঞ্জ করে দিই টেবিলে যা যা ছিল সব কিছু গুছিয়ে দিলাম আর অফ ক্যামেরায় কিন্তু আমি ঘরে রান্নাবান্না করেছি বেডরুমের কাজগুলো করেছি আর ঘরটাও মুছে নেওয়া হয়েছে এবার আমি হচ্ছে পাপসগুলো বিছিয়ে দিলাম তো এই তো আমার ফাইনাল লুক চলে এসেছে অ্যাকচুয়ালি আমার কিছু কিছু হ্যাবিট আছে যেইটার কারণে আমার নিজেরই মাঝে মধ্যে মনে হলে হাসি পায় সেটা হলো যে খুব অল্প টাকায় জিনিস কিনে সেটা যদি আমার কাছে সুন্দর লাগে আমার কাছে মনে হয় আমি বিশ্ব জয় করে ফেলেছি আমার কাছে খুবই খুশি লাগে আর খুব দাম দিয়ে কোনো জিনিস কিনলাম সেটা যদি মনের মধ্যে মনে হয় একবার যে ভালো লাগলো না বা লাগছে না তাহলে এর থেকে কষ্ট আমার কাছে মনে হয় আর নাই আর আর একটা কাজ হলো সেটা যে আমি যখন ঘর গুছাই বা কোনো একটা কিছু করি বা কাপড় ধুয়ে বারান্দায় নাড়তে দিই বা ছাদে দেই আমি আবার গিয়ে একটু দেখে আসি দেখি তো কেমন লাগছে তা এখন যেভাবে পরিপাটি আছে এরকম হঠাৎ করে একজন বাইরে থেকে লোক আসলে বা যে কেউ দেখলে কিন্তু তারও মনটাও ভালো হয়ে যাবে বা আমি যখন দেখছি আমার মনটাও ভালো হয়ে যায় আসলে সব সবসময় যেরকম টান টান গুছানো থাকে এমনটা কিন্তু না অনেকে আবার এটা নিয়ে থ্রেড বা চিটকেরি দেয় যে শুধু ভিডিও করার জন্য শো অফ করছি অ্যাকচুয়ালি এরকম না আই উইল ট্রাই ইট অলওয়েজ বাট আমার ছেলেকে নিয়ে বা বাসায় যখন মানুষ থাকে তখন কিন্তু এতটা পরিপাটি রাখা পসিবল হয় না এলোমেলো হয় ছেলে এলোমেলো করে বাট আমি সেটা সাথে সাথে চেষ্টা করি আবার একটু গুছিয়ে নেওয়ার যেমন ও এখন ঘুমিয়েছে আমি কিন্তু ঘরের সব কিছুই আবার একটু বাড়ি দিয়ে ঝেড়ে নিয়ে হচ্ছে টান টান করে দিলাম আর আমি এই যেরকম ঘুরে ঘুরে একটু দেখে গিয়ে তারপরে ওর কাছে একটু শুবো রেস্ট নেবো তবে একটা সময় ছিল যখন আমরা দুজন একা থাকতাম বাসায় এবং আমার ভাইয়ার সাথে থাকতো তখন কিন্তু আমার বাসায় যে কেউ আসলে দেখতো যে হ্যাঁ পরিপাটি তখন আমি একটা টাইমেই গুছাতাম এবং দিন শেষে রাত্রেবেলা আমরা তিনজন ঘরে ফিরতাম সারাদিন তিনজনের একজনও বাসায় থাকতাম না তো দিন শেষে রাত্রেবেলা যখন তিনজন ঘরে ঢুকতাম তখন দেখতাম এরকম অ্যান্ড ক্লিন সকালবেলা বের হওয়ার আগে সব কিছু গুছগাছ করে বের হয়ে চলে যেতাম তো দিনশেষে যখন এভাবে এসে ঘরটা গুছানো দেখতাম তখন কিন্তু অন্যরকম একটা শান্তি লাগতো ভালো লাগা কাজ করতো এরকম গুছানো দেখতে কিন্তু আসলেও ভালো লাগে সেটা হোক ছোট আমার বাসাটা যেমন অনেক ছোট আবার এর থেকে অনেক বড় বাসা আছে যেগুলো গুছালেও কিন্তু এর থেকেও বেশি সুন্দর লাগবে আবার অনেক বড়ো বাসা এলোমেলো রাখলেও কিন্তু এর থেকে সুন্দর লাগবে না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ